বেশি বেশি শেয়ার করবেন। আমরা মেলা বলতে আমরা বুঝি যেখানে ভরপুর দোকানপাট থাকবে এবং স্টলগুলো পরিপূর্ণ থাকবে। এই ফাউন্ডেশন যে আর অন্যান্য কাজগুলো করে থাকে তার কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছু সফলতার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মেলার 70% অর্থই তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের জন্য ব্যয় করা হবে। আর এই বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে, কেউ বদরগঞ্জ, কেউ তারাগঞ্জ, রংপুর। দেশে নারী বেকারের সংখ্যাও কমে যাবে এবং নারী ও শিশু নির্যাতন যেমন কমবে তেমনি স্বাবলম্বীর হারটাও অনেকাংশে বেড়ে যাবে। আমি সবকিছু পাইছি, বিভিন্ন ধরনের কাজ আমরা করছি, যখন অনেক মা বোনরা থাকে তাদেরকে ঘর করে দেওয়া। আমাদের ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, আমাদের আরো কাজ হচ্ছে মসজিদ করে দেওয়া, কোয়ারশিপ দেওয়া, মানুষকে কর্মসংস্থান করে দেওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছেন যে এটি একটি স্বাবলম্বী পিঠা মেলা, যেটি আমি সাইনবোর্ডে দেখানোর চেষ্টা করছি। আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেকটা দৃষ্টিনন্দন ভাবে আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে পুরো মাঠ জুড়ে। এই মেলার উদ্বোধন করেন এই মেলার অংশগ্রহণকারী 16 জন নারীরাই। 16 জন নারীদেরকে কোনো প্রকার টাকা দিতে হয়নি এই মেলায় অংশগ্রহণ করতে, তাদেরকে বিনামূল্যেই সবকিছু দেওয়া হয়েছে। আমার বেশ ভালোই লেগেছে এই মেলায় র্যাফেল ড্র ব্যবস্থা ছিল। রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়, যা শেষ হয় 30 ডিসেম্বর 2023। মূলত নারীদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ব্যতিক্রম ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে এই অনলাইনের যুগে যেখান থেকে যে কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা মেলা বলতে আমরা বুঝি যেখানে ভরপুর দোকানপাট থাকবে এবং স্টলগুলো পরিপূর্ণ থাকবে, যেখানে প্রচুর পরিমাণ পণ্য সামগ্রী থাকবে, যেখানে অনেক মানুষ আসবে এবং ক্রেতারা সেখানে পছন্দ মতো জিনিসগুলো কেনার চেষ্টা করবে। যে একটি মেলার কথা আপনাদেরকে বলতেছি, এই মেলাটি হচ্ছে স্বাবলম্বী পিঠা মেলা। এই মেলাটি একটা আসলে ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে। এখানে 16 জন নারীদেরকে মূলত স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ফাউন্ডেশন মূলত সহকারে একে স্বাবলম্বী করার চেষ্টা তারা এগিয়ে এসেছে এবং হাত বাড়িয়ে দিয়েছে। আর শুনলে অবাক হবেন, এখানে যারা অংশগ্রহণ করছেন এবং যারা পিঠা বানাচ্ছেন তাদের 16 জন নারীদেরই কিন্তু একই রঙের স্কার্ফ পরা রয়েছে। সুন্দরী পিঠা, ঝামেলা পিঠা, জামাই পিঠা, বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। WDCA and Humanity Foundation-এর উদ্যোগে এই স্বাবলম্বী পিঠা মেলার আয়োজন করা হয়। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রতিটি স্টলের পিঠাগুলো আপনাদের দেখাবো, সেই সাথে মাঠের মাঝখানে যে 16 জন নারীরা পিঠা তৈরি করছে সেই দৃশ্যটি আপনাদের দেখাবো। তবে এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে এই ফাউন্ডেশন যে আর অন্যান্য কাজগুলো করে থাকে তার কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছু সফলতার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অবস্থানরত 16 জন নারীরাই কিন্তু হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা, তাদের সংসার চালানো অনেক কষ্টসাধ্য, সেই সাথে ছেলেমেয়েদের যে পড়ালেখা চালাবে সেটিও কিন্তু চালানো সম্ভব নয়। তাদেরকেই কিন্তু খুব বেছে বেছে নিখুঁতভাবে খুঁজে বের করেছে এই ফাউন্ডেশন। আসলে এটি একটি ভালো দিক তাদের বলা যায়। টকবগে তেলে ভাজছেন পিঠা, পিঠা নামিয়ে প্রতিটি স্টলে সাজানো হয়, পুরো মাঠ জুড়ে সাজানো বিভিন্ন স্টল। এই মেলা দেখতে আসছেন রংপুর নগরীর মানুষজন, সেই সাথে দূর দূরান্ত থেকে আসতেও লক্ষ্য করা যায়। কেউ কেউ গরম গরম পিঠা কিনছে চুলার সামন থেকে, আবার কেউ কেউ স্টলে সাজানো থেকে পিঠা ঘুরে ঘুরে দেখছেন আবার কিনছেন। মৌসুমি আক্তার মৌ, WDCA এবং হিউম্যানিটি ফাউন্ডেশনের আমি একজন সদস্য। তো আপনারা জানেন, প্রথমবার হিউম্যানিটি ফাউন্ডেশন একটি ব্যতিক্রম ধর্মী মেলার আয়োজন করেছে। সারা বাংলাদেশে কিন্তু এরকম উৎসব আপনারা কখনো দেখেননি। তো এই মেলার উদ্দেশ্য হচ্ছে মূলত অসহায় যে দুস্থ মহিলারা, যাদের নানা রকম অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকে, তো সেই সমস্ত মহিলাদের নিয়ে এসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই মেলার 70% অর্থই তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের জন্য ব্যয় করা হবে, আর বাকি 30% এই মেলার যে ব্যয় হয়েছে সেটাতে ব্যয় করা হবে। তো আমরা এখানে এই একাডেমির সদস্য হিসেবে আমরা এখানে পারিশ্রমিকে এখানে আমরা শ্রম দিচ্ছি। মূলত সমাজের এই যে অসহায় মানুষদের, তাদের যে অর্থনৈতিক বা তাদের একটা কাজের ব্যবস্থা করে দেওয়াই আমাদের এই মেলার লক্ষ্য এবং আমাদের এই ফাউন্ডেশনের লক্ষ্য।
আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আমি ডিম পিঠা এখানে 10 টাকায় আপনারা পাবেন, সব কিছুর দাম কিন্তু ডিম পিঠা পাবেন 10 টাকায়, এখানে গলা পিঠা আছে এটা পাবেন 10 টাকায়, তো পিঠার দামও কিন্তু সাধ্যের মধ্যে আছে, ফলে আপনারা আসবেন। এখানে 30-35 ধরনের পিঠা আপনারা খেতে পারবেন, এখানে আমাদের স্টল রয়েছে, 20টার মতো স্টল রয়েছে, এখানে 16 থেকে 20 জন নারী এখানে পিঠা তৈরি করছেন, প্রত্যেকটা স্টলেই 2 ধরনের পিঠা পাবেন, এখানে সর্বোচ্চ 30 টাকা থেকে 40 টাকা থেকে সর্বনিম্ন 10 টাকায় আমাদের এখানে পিঠা আছে, তো পিঠা যে খাবেন তার যে টাকা দিতে হবে সেটাও কিন্তু আপনার সাধ্যের মধ্যেই আছে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কোনো সুযোগ আছে যে আমাদের পিঠা ভালো লেগেছে, হ্যাঁ আমরা পিঠাটা আবার নিতে যাচ্ছি বা খেতে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই, আমরা এই সমস্ত মহিলাদের সমস্ত তথ্য আমাদের কাছে আছে, আপনারা চাইলে তাদের নাম নাম্বার রাখবেন, ঠিক আছে, আপনাদের যে আইটেমের পিঠা লাগে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা পিঠা আপনাদেরকে দিয়ে দেবে। এই মেলায় যারা অংশগ্রহণ করেছেন 16 জন নারী, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে, কেউ বদরগঞ্জ, কেউ তারাগঞ্জ, রংপুর, বিভিন্ন জায়গা থেকে আসলে নিখুঁতভাবে বেছে নেওয়া হয়েছে। কয়েকটি উদ্দেশ্যে আসলে এই মেলার আয়োজন করা হয়েছে, যারা অংশগ্রহণ করেছে 16 জন নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। প্রতিটি স্টল থেকে শুরু করে পিঠা তৈরির সকল উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। 16 জন নারীদেরকে এখান থেকে যে অর্থ হবে তা ভাগ করে দেওয়া হবে। পিঠা তারা বানাচ্ছেন তাদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা রয়েছে তাদের কাছে, কারো কাছে যদি পিঠাগুলো আসলে ভালো লাগে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে বাসা থেকে আসলে অর্ডার করতে পারেন। আমার নাম রাশিদা বেগম, আমার বাসা নূরপুর, কিন্তু আমার কোনো অর্থ নাই, সেজন্য আমি পিঠা ব্যবসা করতে পারি না। আমার এখন বিধি সুযোগ সুবিধা দিয়েছে, বিনামূল্যে আমি সব কিছু এগুলো পাইছি, আমি কোনো অর্থ নেয় নাই আমার থেকে। এখানে যে পারিশ্রমিকটা আপনারা শেষের দিন পাবেন এটা কি সবাইকে ভাগ করে দেওয়া হবে? হ্যাঁ। আর আপনাকে খুঁজে বের করতে হবে সেটা করুন। আমাকে খোঁজ করছে পাইছে। আর এখানে আপনারা আসলে মূলত কোন কোন জায়গা থেকে বেশি লোক আসছে? এখানে মনে করেন যে কেউ তারাগোস, কেউ মনে করেন যে বালাতারি, কেউ সাহেবগোস, কেউ হলো টিকিট কোম্পানি, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে। একটা বিষয় লক্ষণীয় যে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে সকল জিনিসপত্র, অর্থাৎ 16 জন নারীরা যে পিঠা তৈরি করছেন যে মাধ্যমগুলোর মাধ্যমে, সেগুলো কিন্তু তাদের প্রত্যেকজনকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে তাদেরকে কিন্তু আসলে দিয়ে দেওয়া হবে, যার যার জিনিসগুলো যেগুলো আসলে এই ফাউন্ডেশন তাদেরকে প্রদান করেছিল সব কিছু। এখান থেকে এই 16 জন নারী বাসায় ফিরে কিন্তু নিজে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, এখানে যেহেতু এক ধরনের প্রশিক্ষণ হয়ে গেল সেই সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তারা পেয়ে যাবে, সেই সাথে অর্থ তো থাকছেই। এভাবে যদি প্রতিটা মানুষ তার নিজ নিজ এলাকা থেকে আসলে মানুষের পাশে দাঁড়ায়, হয়তো এই বাংলাদেশ থেকে দরিদ্র এবং অসহায় মানুষের সংখ্যা অনেকাংশেই কমে যাবে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি এই মেলায় ঘুরতে আসছি। আসলে এই ধরনের ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ দিকে অনেকটা ভালো লাগছে, আর সবচাইতে ভালো কথা সবাই যদি এভাবে উদ্যোক্তাদের দিকে এগিয়ে আসে এবং নারীদের এই সকল কাজে সাহায্য সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে নারী বেকারের সংখ্যাও কমে যাবে এবং নারী ও শিশু নির্যাতনও যেমন কমবে তেমনই স্বাবলম্বীর হারটাও অনেকাংশে বেড়ে যাবে। আয়োজকদের এই ব্যতিক্রম আয়োজন দেখে আসলে অনেকটা ভালো লেগেছে এবং আনন্দিত আমি নিজেও। আমরা মেলা বলতে জানি যেখানে বহু লোকজন থাকে, কেনা বেচা থাকে, কিন্তু আসলে এই মেলাটি ব্যতিক্রম, স্বাবলম্বী মেলা হিসেবে পরিচিত, এই জন্য বিষয়টা আরও অনেক বেশি ভালো লেগেছে। এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং কী ধরনের পিঠা আসলে এখানে রাখা হয়েছে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু সেই বাম পাশে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাবেন সেখানে কিন্তু পিঠার নাম কিন্তু চমৎকারভাবে লেখা রয়েছে। আসলে অনেক পিঠার সঙ্গে আমি আসলে এই মেলার মাধ্যমে পরিচিত হলাম, অনেক পিঠাই কিন্তু আমি আসলে দেখিনি বা খাওয়া হয়নি, যেটি এটি মেলার মাধ্যমে আসলে আমি অনেকটা হ্যাপি মনে করছি, কারণ অনেক পিঠা সম্পর্কে জানতে পারলাম। স্বাবলম্বী পিঠামেলা সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে নারীদের উদ্যোক্তা হিসেবে সফল করার লক্ষ্যে যিনি আসলে সর্বদা কাজ করছেন তার কথা না বললেই নয়, WDCA অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফা জাহান বিদি আপুর কথা না শুনলেই নয়, তার কাছে আমরা শুনবো এবং জানার চেষ্টা করব আসলে এই সংগঠনটি আসলে কী উদ্দেশ্যে কাজ করছে এবং কী কারণে আসলে এত দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের হচ্ছে
মূলত ছেলেটা নারীকে কর্মসংস্থান করে দেওয়ার উদ্দেশ্য ছিল, পরবর্তীতে সেটা ষোলো জনে পরিণত হয়েছে। ঠিক খুঁজে বের করছে, যেমন কেউ বদরগঞ্জ, কেউ ডাঙ্গিরহাট, কেউ হচ্ছে রংপুরে, বিভিন্ন জায়গাতে খুঁজে বের করার কারণ হচ্ছে এটাই যে তাদেরকে যদি কোনো কর্মসংস্থান করে দেওয়া হয়, সেদিন দেখলাম যে তাদের পারিবারিকভাবে যে অর্থনৈতিক যে দিকটা কম, এক কথায় বলতে গেলে ছেলে মেয়েদের যে পড়াশোনা করাবে সেরকম অ্যাবিলিটিও তাদের ছিল না। তো সেই সূত্র ধরে আমাদের কাছে মনে হয়েছে তাদের কর্মসংস্থান দেয়া, এবং যেহেতু একসাথে ষোলো জন নারীকে দিচ্ছি, তো সেই সূত্র ধরে আমরা চিন্তা করলাম যে একটা মেলার আকৃতিতে দেই, যাতে করে আমরা এই জিনিসগুলো তো সম্পূর্ণই বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং মেলার যে মানে উপার্জন যেটা হবে সেটা সম্পূর্ণই ওনাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখন যে যত টাকাই ইনকাম করুক না কেন, তারা যে এখান থেকে যাবে তারা যেন বাসায়ও এই কাজটা করতে পারে, এবং আমরা সব কিছু তাদেরকে দিয়ে দেবো। শেষ তারপরে যেমন টাকা দিব ঠিক সেরকমই আবার এই জিনিসগুলো দিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের শুধু এটা তো শীতকাল শেষ, তাহলে ওনারা অন্য টাইমে কি বিক্রি করবে? আমরা এটাও চিন্তা করছি, আর এমনও কিছু জিনিস দিয়ে দিচ্ছি যাতে করে তারা গ্রীষ্মকালে বা হচ্ছে গরমকালে তারা যেন বিভিন্ন ধরনের চপ, তারপর হচ্ছে পেঁয়াজি, এই ধরনের জিনিস যেন বিক্রি করতে পারে। হিসাবে জানতে চাচ্ছি যে এটি হচ্ছে যে আপনারা যে ষোলো জনকে স্বাবলম্বী করার প্রচেষ্টা করছেন, আর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কি আপনাদের একটা কার্যক্রম আছে? আমাদের ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, আর করোনাকালীন সময় গর্ভবতী মাদের নিয়ে কাজ হচ্ছে, এবং আমরা শুধু ক্রিকেট এরকম না, আমাদের বলতে গেলে আমাদের ক্রিকেটটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট একাডেমি, যেখানে মেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ করা হয়। আর আমাদের আরও কাজ হচ্ছে মসজিদ করে দেওয়া, কোয়ারশিপ দেওয়া, মানুষকে কর্মসংস্থান করে দেওয়া, মুদিখানা দোকান থেকে শুরু করে নারীদের সেলাই মেশিন দেওয়া, এবং বিভিন্ন ধরনের কাজ আমরা করছি। জাতীয়হীন অনেক মা বোনরা থাকে, তাদেরকে ঘর করে দেওয়া, এই ধরনের কাজ, মানে এক কথায় একটা মানুষের কে উন্নয়ন করার জন্য যা কিছু করা দরকার আমরা চেষ্টা করি।